হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের অজানা তথ্য চ্যানেলে। বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্বের এমন একটি দেশ আছে যেখানকার মানুষের প্রধান খাদ্য মাকড়সা? আবার একটি হাতিকে যদি একটি বিষাক্ত সাপ কামড়ায়, সেই হাতিটি বাঁচবে না মারা যাবে? তাই আজকের ভিডিওতে এমনই সব আশ্চর্যজনক তথ্য তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। বন্ধুরা, আমরা অনেকেই কুকুরকে পোষ্য হিসাবে বাড়িতে প্রতিপালন করে থাকি, কারণ কুকুর হলো সবথেকে প্রভুভক্ত প্রাণী। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, কুকুরের শরীরের রক্ত ১৩ প্রকারের হয়ে থাকে, যেখানে মানুষের শরীরের রক্ত মাত্র ৪ প্রকারের। অপরদিকে আরেকটি তথ্য জানলে আপনারা অবাক হয়ে যাবেন, বলিউড স্টার আমির খানের এমন একটি কুকুর আছে যার নাম শাহরুখ। কি বিশ্বাস হচ্ছে না? গুগলে আপনি দেখে নিতে পারেন। বন্ধুরা, কোহিনুর হীরা হলো বিশ্বের মধ্যে সবথেকে দামি হীরা, যা বর্তমানে ইংল্যান্ডের রানীর মুকুটে রয়েছে। কিন্তু এই হীরা ভারতের অন্ধ্রপ্রদেশের গোলকোন্ডা অঞ্চল থেকে পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে সুলতান আলাউদ্দিন খলজি এটি দখল করে নেয়। মোগল যুগে এই হীরাটি সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসনে ছিল, কিন্তু ১৮৪৯ সালে মহারাজা রঞ্জিত সিং এটি ইংল্যান্ডের রানীর কাছে হস্তক্ষেপ করে। বর্তমানে কোহিনুর হীরার ওজন প্রায় ১০৫ ক্যারেট এবং যার দাম প্রায় ২,০০০ কোটি টাকা। কিন্তু শুরুতে এটি ৭ গুণ বেশি বড় ছিল। ঔরঙ্গজেব এটির সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে হীরাটিকে মাঝখান থেকে ভেঙে ফেলেন, তার জন্য বর্তমানে এটির ওজন অনেক কম। বন্ধুরা, বিভিন্ন দেশের মানুষের সংস্কৃতি, খাদ্য, পোশাক আলাদা আলাদা হয়ে থাকে। যেমন আমাদের ভারতের বেশিরভাগ মানুষের প্রধান খাদ্য ভাত এবং রুটি, কিন্তু বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানকার মানুষের প্রধান খাদ্য মাকড়সা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মাকড়সা। এই দেশটির নাম কম্বোডিয়া। আজকে থেকে ৭০ বছর আগে এই দেশে দুর্ভিক্ষ নেমে আসে, তাই তখন তারা মাকড়সা খেয়ে জীবনযাপন করছিল। কিন্তু বর্তমানে এখানকার মানুষের প্রধান খাদ্য মাকড়সাই বেছে নিয়েছে। হাতি হলো স্থলভাগের সবথেকে বড় প্রাণী। কিন্তু বন্ধুরা, একটি পূর্ণবয়স্ক হাতিকে যদি একটি বিষাক্ত সাপ কামড়ায়, তাহলে হাতিটি বাঁচবে না মারা যাবে? বন্ধুরা, সাপ সাধারণত হাতিকে কামড়ায় না। তাছাড়া একটি বিষাক্ত সাপের বিষথলিতে এতটা বিষ থাকে না যে হাতিকে হত্যা করতে পারে। কিন্তু একমাত্র কিংকোবরার কাছে এতটা পরিমাণ বিষ রয়েছে যে কিনা একটি পূর্ণবয়স্ক হাতিকে হত্যা করতে পারে। এরকম খুব কম ঘটনা দেখা গিয়েছে। কিন্তু আফ্রিকাতে যে সকল হাতি রয়েছে, সেই সকল হাতি আফ্রিকার ভয়ঙ্কর ব্ল্যাক মাম্বার দ্বারা আক্রান্ত অথবা মৃত্যু ঘটেছে এমন কোনো নিদর্শন এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বন্ধুরা, আমরা সিনেমা দেখতে সকলেই পছন্দ করি, কিন্তু বন্ধুরা, হিরোইন ছাড়া কোনো সিনেমা এবং তার সাথে সাথে অ্যাক্টরদের সিঙ্গেল ড্রেসে সম্পূর্ণ সিনেমা করা কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এটি সম্ভব। ইন্দ্র কুমারের বলিউড মুভি ধামালে কোনো হিরোইন ছিল না এবং এই সিনেমার সমস্ত অ্যাক্টর সিঙ্গেল ড্রেসে পুরো সিনেমাটি কমপ্লিট করেছে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি এরকম আশ্চর্যজনক ঘটনা জানতে ভালো লাগে, আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, লাভ ইউ।